মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয় কিন্তু যারা পানিতে ডুবে মারা যায় যাদের লাশ দাফন করা হয় না তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয় মাশাআল্লাহ দরকারি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্নোত্তর মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে কবরের প্রশ্নোত্তর মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত কোরআন কারীমের আয়াত দ্বারাও প্রমাণিত কিছু লোক মুনকারে হাদিস হাদিস অস্বীকারকারী নামধারী মুসলমান বের হইছে যারা কবরের আযাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে অথচ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয় আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর কবরের আযাব বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আযাব থেকে আমি পানা চাই তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসাব্যস্ত সুপ্রমাণিত এখন কথা হলো যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে পচে গলে লাশ মিশে গেছে যে ব্যক্তি আগুনে পড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় না তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয় এর উত্তর হলো কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন মৃত্যুর পর বারজাখ বলতে একটা জীবন আছে বারজাখ মানে আড়াল যে জীবনটা কিয়ামত যে কায়েম হবে সেটা এবং জীবন এই দুইটার মধ্যবর্তী জীবন আড়ালের জীবন পার্টিশনের জীবন যে এরপরেই হবে কিয়ামত এই বারজাখী জীবন এখানে মানুষের রূহ যে অবস্থায় থাকে তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে ধরেন একজন মানুষ পুরো ছাই হয়ে গেছে একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে ওই অবস্থায় ওই জায়গায় রূহ দিয়ে ওখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে অলৌকিকভাবে আমাদের দৃশ্যের বাইরে দৃষ্টির বাইরে আল্লাহ তাআলা তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন ওইটাই তার বারজাখী জীবন যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাখী জীবন আর যে ব্যক্তি পানিতে পড়ে আগুনে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূহ দিয়ে ওখানের মধ্যে প্রশ্নোত্তর ওখানে আযাব বা শাস্তি সে অনুভব করবে যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না কারণ ওই জগৎটাই হলো আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না সেটাই স্বাভাবিক কথা কি বুঝাতে পারছি অতএব আলামুল গায়েব সম্পর্কে অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয় ডিটেইল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন কারণ ঈমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না সেগুলোর প্রতি ঈমান আনা সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে তাহলে ঈমান আর থাকলো কোথেকে এই জন্য ভাইরা আমার আলামুল গায়েবের বিষয় সেটি হবে সেটি নিশ্চিত তার বিস্তারিত বিবরণ একমাত্র ইলম কার কাছে আছে আল্লাহর কাছে আছে